টেস্ট হচ্ছে এমন একটা ফরম্যাট যেটা বাংলাদেশ আসলে এখনো পর্যন্ত এই ব্যাপারটার সাথে আত্মস্থ হতে পারেনি, তারা নিজেদেরকে ইউজ টু করতে পারেনি। বাংলাদেশ নিজের ঘরের মাটি বলে মাত্র 3 ঘন্টা প্র্যাকটিস করেছে, নিউজিল্যান্ড অ্যাওয়ে সিরিজ খেলতে এসেছে তারা প্রায় 6.5 ঘন্টার মতো প্র্যাকটিস করেছে। বাংলাদেশ ক্রিকেট টিম সেটি সামনের এই নিউজিল্যান্ড এবং বেশ ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড ক্রিকেট দল, তাদের সাথে মোকাবেলা করতে কতখানি প্রস্তুত? প্রস্তুতির অনুশীলন যদি আমরা এক করে ফেলি তাহলে হয়তো আসলে ব্যাপারটা সেভাবে ক্লিয়ার হবে না। অনুশীলনের কথা যদি বলি, সবাই এখন ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলেই এখন আবার সিরিজগুলো খেলতে যাচ্ছে, সো যে যেরকম সময় পাচ্ছে সেইভাবেই খেলছে। এবং বাংলাদেশ তো অলরেডি 2 দিন প্র্যাকটিস করেও খেলেছে, নিউজিল্যান্ড দলও 2 দিন প্র্যাকটিস করেছে, কিন্তু ওই যেটা বলছিলেন যে বিশ্বকাপে ভরাডুবি করে এখন এসছে টেস্ট ক্রিকেট, সেটা হচ্ছে টেনশনের কারণ। ওয়ান ডে বিশ্বকাপ বা ওয়ান ডে ফরম্যাটটা হচ্ছে বাংলাদেশের সবথেকে প্রিয় ফরম্যাট বা সবথেকে শক্ত অবস্থান ছিল বলে মনে করা হতো, সেখানেই যখন বাংলাদেশের ভরাডুবি, আর টেস্ট হচ্ছে এমন একটা ফরম্যাট যেটা বাংলাদেশ আসলে এখনও পর্যন্ত এই ব্যাপারটার সাথে আত্মস্থ হতে পারেনি, তারা নিজেদেরকে ইউজ টু করতে পারেনি। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, এবং সেটা পারফরমেন্স আমরা দেখেছি। এই সিরিজটা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের কথাই যদি বলি, এটা 3 নম্বর আসর শুরু হবে, আর আগের যে 2 আসর ছিল সেই 2 আসরে বাংলাদেশ 19টা ম্যাচ খেলে কেবল 1টা ম্যাচ জিততে পেরেছে। সো টেস্টে বাংলাদেশের অবস্থানটা একেবারে ক্লিয়ার হয়ে যায় এই স্ট্যাটটা দেখলে। এখন যদি বলি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আসলে শুধুমাত্র অ্যাডভান্টেজ বলতে যে নিজের ঘরের মাটিতে খেলবে এটাই অ্যাডভান্টেজ, আবার এটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে এই সেন্সে কারণ বাংলাদেশ সিলেটে খেলতে যাচ্ছে, বাংলাদেশ তো আসলে মিরপুরে খেলে অভ্যস্ত এবং স্পিনিং ট্র্যাক এবং এই ট্র্যাকটা এত বেশি তাদের পরিচিত সেটা আসলে তাদের অত বেশি সমস্যা হয় না, কিন্তু সিলেট যেহেতু বাংলাদেশ টেস্ট খেলছে না সিলেটে, সেখান থেকে কিন্তু এই উইকেট পিচ যাই বলি না কেন এনভায়রনমেন্ট সব কিছুই বাংলাদেশের জন্য নতুন। সো এই জায়গাটা যে যত দ্রুত আসলে ওভারকাম করতে পারবে সেই তাদের জন্য আসলে এই সিরিজটা জয়ের সম্ভাবনা আছে। যদি বলি যে গতকাল 2 দলই প্র্যাকটিস করেছে, বাংলাদেশ নিজের ঘরের মাটি বলে মাত্র 3 ঘন্টা প্র্যাকটিস করেছে, আর নিউজিল্যান্ড অ্যাওয়ে সিরিজ খেলতে এসেছে তারা প্রায় 6.5 ঘন্টার মতো প্র্যাকটিস করেছে। সো আপনি বুঝতেই পারছেন যে কে কতটা আসলে গুরুত্ব দিয়ে সিরিজটাকে চিন্তা করছে, কারণ নিউজিল্যান্ড তো টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন টিম, সো তারাও সেভাবেই দেখছে, আমরা হয়তো একটু লাইটলি নিয়েই ফেলেছি।